শেষ দেখা এখন ডোলবাসি নিয়ে আজকে বহুত আলোচনা সমালোচনা আমাদের সমাজে চলতেছে আরে ডোলবাসি সর্বপ্রথম আমার কথা হলো যদি বাসিয়ে হারাম হইতো তাহলে ইসরাফিল আলাইহিস সালামের মুখে কি কোরআন শরীফ দিয়ে রাখছে মাইক দিয়ে রাখছে ইসরাফিল আলাইহিস সালামের সাথে মুখের মধ্যে নারকেল গাছ দিয়ে রাখছে আম গাছ দিয়ে রাখছে মসজিদ মাদ্রাসা দিয়ে রাখছে কি দিয়ে রাখছে বাসি যদি এটা হারাবে হইতো তাহলে ইসরাফিল আলাই ইসলামের মুখে বাসি দিত না এই বাসিটা ফুক দিলে দুনিয়া ধ্বংস আল্লাহ এত সুন্দর করে দুনিয়া বানাইছে এটা ধ্বংস করবে যেদিন সেই দিন বুঝিয়ে হারাম বাসি দিয়ে করবে আর বন্ধু যদি এটা হারাম হইতো সুরা সাবাহার ১০ নম্বর আয়াতে এই সোরবাসী সোর সুরলিত কণ্ঠস্বরে দাউদ নবী গান করেছে কে করেছে এখন দাউদ নবী কি হারাম কাজটা করছে তারা কিন্তু এমন ভাবে বুঝায় যে নবী রে গান বাজনা ধ্বংস করার জন্য কি করার জন্য তাইলে যদি নবীরে গান বাজনার জন্য যদি ধ্বংস করার জন্য যদি ফাটাইয়া থাকে তাইলে বিবি আয়েশায় রাসূলের সামনে গান করছে রাসূল কেন হারাম বলে নাই মোল্লার গোষ্ঠী জবাব দে কিও বুকারে শুরু করে হাদিস सियासिकতার হাদিস বাদ বললাম নবীর যুগে হাদিস আসে নাই 200 বছর পর আর 250 হাদিস এখন সুরা সাবাহার 10 নম্বর আয়াত বাদ দিতে পারবে নি Shor কথা কোরআনে আসছে সব বাদ দিন সূরা ফাতিহার দলিল সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটার অর্থ কি প্রশংসা গীতি প্রশংসা গীতি গীতি গান বাবারে এই আয়াত গুলা মোল্লারা করে না এই কোরআনের আয়াত সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করে না কেন এই মানুষে আসল কথা যাই না যাইবে এখন জানাজা যে সাত তাকবীর বানাইছে মানলাম আমরাও জানাজা দিই কি দিই না আমরা দিই না অবশ্যই আমরা দিই কিন্তু এটার মধ্যে বলে কি এই যে দোয়া দরুদ গুলা পড়ে সানা পড়ে দরুদ ইব্রাহিম পড়ে যে নবী আমাকে আপনাকে সুপারিশ করবে সেই নবীর দরুদও পড়েন ওই ইব্রাহিম আলাইহিস সালামের দরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সিনাইসি কি

এখন আমাদের লাড়ির জন্য আমাদের অস্ত্র নাই এই জন্য আমাদেরকে কন্যাতে আইও এখন দেশের জন্য যারা যুদ্ধ করি মুক্তি যোদ্ধারা যারা বেঁচে আছে তারা মরলে যে ডলবাসি বাজাইয়া সেলুট দে হেদের অস্ত্রের জোর আছে লাডির জোর আছে হিয়ানে ফতুয়া চলে হিয়ানে পাশে মোল্লা দাঁড়াইয়া থাকে কি ও নেটে দেখেন না হিয়ানে পাশে মোল্লা দাঁড়াইয়া থাকে টিউনু ইউনু দেশের সর্ব কর্মকর্তারা এসে সেলুট দে ঢোল বাজাইয়া করুন বাসি দে এখানে এদের অস্ত্র আছে ফিস্তল আছে স্ট্যান্ড খান আছে হিয়ানে ফতুয়া চলে না অনাম গো লাডির জোর নাই এই জন্য অনেক বাবারাও আঙ্গ ফককে নাই অনেক আঙ্গ বাবারাই আঙ্গ ফককে নাই আঙ্গ বাবারা আঙ্গ বাবারাই এখন আসেন বাফের ধর্ম যারা অস্বীকার করে তারা কি জারজ না জোরে বলেন তারা কি জারজ না এখন মাইজবান নারী রাবনে ঢোল বাজাইয়া দাফন করত কেমন ফতুয়া দেয় জানেন নি এমন যুক্তি দিবে কিভাবে যুক্তি দেয় কয় আগে ছিল সিটি এখন আসছে মেসেজ এখন এসএমএস আসছে কি আসছে এসএমএস ওই আমাদের বিদ্ধ ভাতা ইনি তো দেখেন না এই সাসাই আর মেসেজ গা আইছি হ্যাঁ কয় আগে একসময় ছিল মাইজবান নারীতে এভাবে কোন ভাবে ছিল ঢোল বাজনা দিয়ে দাপন করতে যেমন আমার নানা আমাদের আত্মীয় সজন কয় দিন আগে আমার ভাই মরছে আমরা করি এখনো চলে চলবে চালাবো মরণে আক পর্যন্ত কেন এটাতে বুদ্ধি কি জিনিস আমরা ঢোল বাজাইয়া যে আমরা জিকির করছি ভিডিও দেখো এখন তোমরা শোকের মধ্যে তোমাদের আল্লাহ কোরআনের মধ্যে বলছে খতম আল্লাহু আলা কুনুবিহিম ওয়া আনাস সামি রহিম ওয়া আলা আবসরহিম গিশাওয়া যরকন সুবহানাল্লাহ আপনি ভিডিওটা দেখেন আমার ভাই মরছে বুঝি আমার ভাই ডোলবাসি বাজাইলে যদি জাহান নামে যায় আমি বুঝি ডোলবাসি বাজামু আমার একটা মাত্র ভাই আমার বাইটা মরার পরে ভাই খোদার কসম মাতুয়েল ফ্যান্সি হসপিটালে মারা গেছে ডাক্তাররা অনেকবার চেষ্টা করছে তার মাথাটা পশ্চিম দিকে নিতো কেন তারা তো তরিকা তরিকা বুঝেনা যতবারে নিছে ততবারে মাথা ঘুরে গেছে গুরা ভিডিও আছে এগুলা দেখবেন এখন পূর্ব দিকে কেন ঘুরছে আমি তো বেহাল আমার ঘরে যখন লাশটা আনছে আবারও চেষ্টা করছে মোল্লারা আসছে মাথা ঘুরেই তো কেবলা এখন পূর্ব দিকে মাইজবান না আমার ভাইয়ের মাথা মাইজবান্ডারের দিকে মোল্লারা বহু চেষ্টা করছে মাথা হয় না হঠাৎ আমার জেটা আলিয়াকবর আমার জেটা কয় তোমরা আমার বাতিজার মাতার সোজা করিও না আমি বুঝি গেছি আর একটা লোক মাথা ধরবা না কয় কি বুঝছেন আমি বুঝনটা বুঝি তোম করে বুঝাই লাভ নাই আমার জেড়াও জানে তোদের চোখের মধ্যে ফদ্দা দিয়ে দিছে তোরা বুঝিও কেন আমার কেবলা কোরআনের কোরআন শরীফে সূরা ইমরানের ৭১ নম্বর আয়াতে আসছে ইয়ামানা দাউ কুল্লু নাসিম বি ইমামিহিম জার জার ইমাম দড়ি রাখবে এখন আমার ইমাম মাইজবান্ডারি আমার মুক্তি মাইজবান্ডারের দিকে থাকবে না অন্য দিকে থাকবে কেন আল্লাহ আবার কোরআনেও বলছে পূর্ব দক্ষিণ উত্তরে আল্লাহ কোথাও নাই কোরআনের আয়াত তাইলে এখন দলিল যাইও কোন দিকে যাব না সুন্দর কথা আমার ভাইরা আমরা ওইভাবে দাফন করছি ভিডিওটা দেখেন আমরা ডোলের তালে তালে আল্লাহ আকবর সালাজম ছাড়া অন্য কোন জিকির করি পরিণয় আর উৎস তারা অপপ্রসার করতেছে মিডিয়ার মধ্যে তা আল্লাই তাদের সম্পর্কে কোরআনে বলতেছে খতম আল্লাহু আলা কুলুহিম ওয়ালা সামুহিম ওয়ালা আবসারুহিম গিশাওয়া তাদের কানের মধ্যে शीशा ঢেলে দিয়েছি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি তারা দেখিয়াও দেখবে কেমনে দেখবে আজকের মাহফিল আসেন এমন একটা মাহফিল আসেন এখানে কোন টাকা পয়সার কারবার নাই এখানে শুধু ভক্তি শ্রদ্ধার কারবার এখানে কিসের কারবার শ্রদ্ধা ভক্তির কারবার আর ওদের হইলে টাকা মইলে টাকা জানাজা দিলে টাকা দোয়াইলে টাকা কাফনের টাকা তিন দিন টাকা চল্লিশ দিন না টাকা কাপড়া নামাজের কাপড়া সোয়াবের কাপড়া যা আছে শুধু টাকা টাকা তাইলে টাকা হু আল্লাহু জোরে বল টাকা হু আল্লাহু এখন যারা টাকা হুর পিছে ঘুরে আপনারা যারা টাকা হু আছেন তারা টাকা হুর পিছে ঘুরেন গা আমাদের আল্লাহ দরকার আমাদের টাকা হুর দরকার নাই টাকা হুর দরকার নাই যে যে কন্ট আছে যেভাবে একটু পরে দেখবেন হেমিলনের বাসি হলার মত হারমনি বাজাবো বেলা বাজাইতে পারি ভালো গান করতে পারি পয়সার খুব নাই একটা প্রোগ্রামও করি না প্রেমিক মানুষ ওই যে আপনাদের ডাক্তার দুলাল সাপ তার ব্যবহার ভালো লাগছে ফোনে মাঝে মধ্যে কথাবার্তা বলে আদব ভালো লাগছে ভালো লাগাতে আসছে টাকা দিকি করবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে কোনো কাম করি পয়সা খাওয়া যায় আঙ্গুলের কলম দিয়ে না পয়সা পয়সা কি গলাবাজি করি আনা লাগবো প্রয়োজন নাই মালিক যা দিছে ছোট ভাই একটা মারা গেছে তো তার সম্পদ তো এখন আমার কাছে আসছে তা আমি কশো বছর বক্তাগিরি করলে কয়শো বছর চাকরি করলে আমি আমার ভাইয়ের সম্পদ যা দিয়ে গেছে এগুলা পাবো আমার দরকার কি কিন্তু এই শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকবে অতক্ষণ সত্য বলে যাবো সুবহানাল্লাহ শেষ নিঃশ্বাস যতক্ষণ থাকবে হ্যাঁ একটা জিনিস পারবো আমি গোলাম মঈনুদ্দিন রে কেন আমি হাটে বাজারে সিবিলি চলি হয়তো দড়ি চাই পাঁচজনে দড়ি নিয়ে দিতে পারি বাবা মারিয়ে লেতে পারি

হ্যাঁ পুরা আন্দোলন আমার মেরে আমি সত্য কথা সতেরো তারিখের আগে একটা কবর জায়গা আমি রেডি করে ফেলছি ইলে কোন দিন একবার মাটি টাটি ফালাই রেডি করে দিচ্ছি আমি যাক মৃত্যু আছে তাহলে মৃত্যু কে বয় করে আমি সত্যের পথে চলবো না ওই মুনাফিকের কাতারে যাব সেটা আমি করব না করব না করব না সত্য বলে যাব সুবহানাল্লাহ কোন এখন আসেন কোরআনের দলিল সূরা সাবার ১০ নম্বর আয়াত সূরার কথা কোরআনে আছে এখন নবীকে কেমন ওয়াশ করে আমাদের বাচ্চাগুলাকে কয় নবীরে ফাটাইছে গান বাজনা ধ্বংস করার জন্য হ্যাঁ আমরা মানি আমরা ওই গান মানি না ওই গান বাজনা আমরাও মানি না যেই গান শুনলে হৃদয়ের মধ্যে কুখেয়াল আসে কামের খেয়াল আসে শয়তানি আসে বাদ পারি আসে সিটারি আসে লুচ্চামি আসে ওই গান আমরা মানি না আমরা এই গান মানি যেই গান শোনার পরে আল্লাহ এবং রাসুলের প্রেম বাড়ে আল্লাহ রাসুলের মোহাব্বত বাড়ে সেই প্রেমে আমরা করি জোরে কনসুবাহান আল্লাহ